অব্যাহত টিকাদান কর্মসূচি ও কোভিড বিধিনিষেধ মেনে চলায় বিশ্বব্যাপী করোনা মহামারী শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেড্রোস আধানম গেব্রিয়াসুস। তারপরও সতর্কতা অবলম্বনের বিকল্প নেই বলে এক বিবৃতিতে জানিয়েছেন WHO প্রধান। এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে 65 লাখেরও বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন 61 কোটি 56 লাখ মানুষ। তবে গেল 2020 সালের মার্চের পর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত গত সপ্তাহেই সংক্রমণ ও মৃত্যু হার কম ছিল বলে এক প্রতিবেদনে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও টিকা কর্মসূচি, করোনা পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সিং অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সর্বপ্রথম 2019 সালে চীনে করোনা ভাইরাস শনাক্ত হলেও পরবর্তীতে শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইতালি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।